আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনুশীলনী 10 জেনারেল ম্যাথ, কিছু পাঠ্যপুস্তকের সমস্যা সমাধান নিয়ে। প্রথমে আমরা দেখব প্রশ্ন 10। বলা হয়েছে যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। এখন আমরা একটা চিত্র আঁকছি, এ বি ধরে একটা মিনার। বলা হয়েছে যে মিনারটির উচ্চতা 26 মিটার, তাই এটা এ বি সমান 26 মিটার। এখন বলা হয়েছে যে মিনারটির, বলা হয়েছে যে একটি মিনারের পাদদেশ থেকে, ধরলাম এই যে বি থেকে, পাদদেশ বি, পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, ধরলাম ও একটা কিছু দূরে স্থানে, ও স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ, অর্থাৎ শীর্ষ হলো, মিনারটির শীর্ষ হলো এ বিন্দু। এখন ও এবং এ যোগ করে যদি এখন এই যে কোণটা হয় এটা হলো 30 ডিগ্রি, আর এটাই হলো শীর্ষের উন্নতি কোণ সমান 30 ডিগ্রি। এখন বলা হয়েছে যে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ মিনার থেকে মানে বি থেকে ও, অথবা এ থেকে ও বলা যাবে না, কিন্তু এ থেকে ও বললেও আমরা এইভাবে করে ধরে নিতে হবে, আমরা এরকম ধরলে হবে না। সেহেতু আমরা বি থেকে ওই ধরি, এটা ধরলাম যে ধরে নিয়েছি প্রথমে যে ধরি মিনারটির পাদবিন্দু বি, ভূতলের নির্দিষ্ট স্থান ও এবং শীর্ষবিন্দু এ, ঠিক আছে সব। আবার মনে করি মিনারটি থেকে একটি নির্দিষ্ট স্থানের দূরত্ব বিও সমান এক্স মিটার, বিও সমান এক্স মিটার, এটাকে ধরে নিচ্ছে এক্স এক্স, এবং এই এক্সটাই বের করতে বলবে। এখন এই যেহেতু বলছে ওই স্থানের দূরত্ব নয়, এখন এক্সটাই আমরা বের করবো, দেখি কী বলা হয়েছে। বলা হয়েছে যে মিনারের শীর্ষের উন্নতি কোণ এ ও বি সমান 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতা বি এ সমান 26 মিটার, এগুলো সব ঠিক আছে। এই যে 30 ডিগ্রি, বি এ সমান 26 মিটার। এখন দেখি কোণ এ ও বি সমকোণী ত্রিভুজ হতে ট্যান কোণ এ ও বি সমান সমান এ বি বাই ও বি। আমরা এখানে ট্যান নিলাম কেন, কারণ আমাদের বের করতে বলা হয়েছে বিও, এবং আমাদের একটি মান দেওয়া আছে এ বি এর। এখন এ বি এবং ও বি এর মধ্যে সম্পর্ক আনা যায় একটি সম্পর্কের মাধ্যমে, সেটা হলো ট্যান। কারণ এখানে যদি আমরা এই কোণটাকে যদি আমাদের সদৃশ্য কোণ নয়, এটাকে যদি আমরা প্রসঙ্গ কোণ হিসেবে ধরে নিই, তাহলে এই কোণ ধরে নিলে এইটি হবে লম্ব, এটি হবে ভূমি। এখন ট্যান সমান সমান এ বি বাই ও বি, এখন সেটি দেওয়া হয়েছে এ বি বাই ও বি, ট্যান 30 ডিগ্রি, কোণ এ ও বি সমান সমান 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি সমান সমান 26/x ইজিকল, বা ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3 ইজিকল টু 26/x। এখন আমরা আর গুণন করে দিব, বা এক্স ইজিকল টু 26√3 সমান সমান 45.033 মিটার প্রায়। এটি গেল আমাদের। এবার আমরা দেখি প্রশ্ন 11। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। এখানে বলা হয়েছে যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এই যে পি বিন্দু, পি বিন্দু হলো পাদদেশ থেকে 20 মিটার দূরে, অর্থাৎ ও বিন্দু এবং পি বিন্দু দূরত্ব 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, ভূতলের কোনো বিন্দু বি ও ও বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, অর্থাৎ চূড়া হলো এ, এ আর ও যোগ করলে এই কোণটি হলো 60 ডিগ্রি, আর এটি হলো উন্নতি কোণ। গাছটির উচ্চতা বের করতে হবে, অর্থাৎ এ পি বের করতে হবে। এখানে দেখুন বন্ধুরা যে আমাদের দুটি বাহুরই তথ্য দেওয়া আছে, সেটা হলো ওপি এর তথ্যটা দেওয়া আছে, সেটা হলো 20 মিটার, আর আমরা এটা বের করতে চাই। তাহলে আমরা এই দুই বাহুর মধ্যে সম্পর্ক আছে আমাদের ট্যানে, সুতরাং এখানেও আমরা ট্যানের একটি সম্পর্ক আনবো। এখন আমরা এই কোণটাকে প্রসঙ্গ কোণ ধরি, সেটা হলো 60 ডিগ্রি, এবং ধরি ট্যান কোণ পি ও এ ইজিকল টু এপি বাই ওপি বলা হয়েছে, কারণ ট্যান কোণ পি ও এ ধরলে এটি হয় লম্ব, এটি হয় অতি ভূমি, লম্ব বাই ভূমি সমান সমান এইচ বাই টোয়েন্টি, বা ট্যান 60 ডিগ্রি সমান সমান √3 সমান সমান এইচ/20, বা এইচ সমান সমান আর গুণন করে দিলে 20√3 মিটার, বা গাছটির উচ্চতা 34.641 মিটার প্রায়। এটি বের হয়ে গেল। এবার আমরা এই প্রশ্নটি দেখি, প্রশ্ন 12। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালে স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। এখানে বলছে যে মইটার দৈর্ঘ্য 18 মিটার, আর ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে উৎপন্ন করছে, এইখানে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে ভূমি
এর সাথে এই যে এটা হলো আমাদের মই, কাল্পনিক মই হলো ওবি, ওবি হলো আমাদের কাল্পনিক মই। মইয়ের দৈর্ঘ্য কত বলছে 18 মিটার, এখানে তাই দেওয়া আছে। আর এই মইটি ভূমি ও এর সাথে কত কোণ উৎপন্ন করছে, এই যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন বলছে যে দেয়াল, আর এই যে এ বি কিন্তু আমাদের দেয়াল, এ বি হলো দেয়াল। এখন দেয়ালটির উচ্চতা বের করতে বলছে, আমরা দেয়ালটির উচ্চতা একটা ধরে নিই, ধরলাম 1 মিটার। এখন এটাই আমরা বের করব। বলা হয়েছে এখন এ ও বি সমকোণী ত্রিভুজ হতে সাইন কোণ এ ও বি সমান সমান এ বি বাই ও বি। এখন দেখুন আপনারা যে কেন আমরা কোণ এ ও বি নিলাম এবং কেন সাইন নিলাম। এ ও বি এর মানটি দেওয়া আছে আমরা, তাই এটাই নিতে হবে আমাদের। কিন্তু আমরা সাইন কেন নিলাম, সাইনের কী জানি আমরা, সাইন সমান সমান কী, সাইন সমান সমান ভূমি বাই, সরি ভূমি না, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। আমাদের এই দেখুন লম্ব বাই অতিভুজ, আমরা এটা লম্ব, এ বি আমাদের লম্ব, আর অতিভুজ বি ও, যেটির মান আমরা জানি। তাহলে আমরা যদি একটি অজানা মান বের করতে চাই তাহলে আরেকটি জানা মান প্রয়োজন, সেটা 18 আমরা এখানে জানি। সুতরাং এই এইচটি বের করা যাবে, আর এটি আমাদের চেয়েছে প্রশ্নে, সেটা হলো দেয়ালটির উচ্চতা নির্ণয় করতে। তাহলে আমরা এইচটা বের করতে পারবো। তাহলে সাইন কোণ এ ও বি সমান সমান এ বি বাই ও বি, এ বি বাই ও বি, সব ঠিক আছে। সাইন 45 ডিগ্রি সমান সমান এইচ বাই 18, 45 ডিগ্রি সমান সমান এই এ বি সমান এইচ, আর এটা সমান 18 দেওয়া হয়েছে। এখন বা সাইন 45 ডিগ্রির মান জানি 1/√3, সেটা আমরা দিয়েছি, ইজ ইকুয়াল টু এইচ বাই 18, বা এইচ ইজ ইকুয়াল টু 18/√3, √2 সরি, এটা হলো আর্গুনন করা হয়েছে, আর্গুনন করে এভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ইজ ইকুয়াল টু 18√2/√2। এই জিনিসটা অনেকেই বোঝে না যে কেন আমরা এখানে উভয় পাশে √2 কেন গুণ করলাম, এটা অনেকেরই জানা নেই। আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হলো এই যে √2 আমরা কখনো লব এবং হরের মধ্যে, এটা কি নিচেরটা কি, সেটা নিশ্চয়ই হরিণ। আমরা এভাবে মনে রাখতে পারি যে হরিণের পিঠে লবণের বস্তা, তার মানে লব সবসময় উপরে থাকে, কারণ লবণের বস্তা তো হরিণের পিঠেই থাকবে, সেটা উপরে। সুতরাং 18 হলো লব, এটি হলো হর। হরের এই √2 এই মানটি কখনো রুট হয় না হরে, কোনো আমরা যদি ভগ্নাংশ লিখি আদর্শরূপ কখনো নিচে রুট দেওয়া যায় না। সুতরাং আমরা জানি কি, √2 × √2 গুণ করলে কিন্তু আমরা জানি যে 4 হয়ে, √2 × √2 গুণ করা হয়েছে 18 × √2 সমান সমান এই নিচে এই √2 এই √2 কাটে নেই, নিচে 4 দিয়েছে, এবং 18 × √2 এই তোমরা ক্যালকুলেশন করলে দেখবে 9√2 পাওয়া যায়। মূলত এই যে নিচে যে √2টা দেওয়া হয়েছে, এটাকে উঠানোর জন্য √2 × √2 করা হয়েছে, অর্থাৎ √2 × √2 সমান 2। আর 18 × √2 আমরা যদি ক্যালকুলেটারে বসাই, আর বাই যদি দিই 2, কারণ এখানে আমরা √2 × √2 সমান সমান 2 সমান সমান দেখা যাবে শেষমেশ 9√2 আসে, বা এইচ সমান সমান 12.728 মিটার প্রায়, অতএব দেয়ালটির উচ্চতা 12.728 মিটার। এখন আমরা প্রশ্নটা আরও দেখি। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। এখানে বলা হয়েছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। একটি ঘর ধরি, ঘরের একটি দেয়াল হলো এবি, একটা ঘর, যে কোনো একটা ঘরে এবি, এবি হলো সেই ঘরের উচ্চতা ধরি। এখন ওই ঘরের ছাদ, ছাদটা নিশ্চয়ই এইটাই একটা ছাদ হবে, ঘরের ছাদের এই এ বিন্দু, অর্থাৎ এই ছাদের যে শীর্ষবিন্দুটা অর্থাৎ এ বিন্দু, এই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর, এইখান থেকে 20 মিটার দূরের ভূতলস্থ বিন্দু, মানে এইখান থেকে এইভাবে এ করে যদি আমরা একটা রেখা টানি, ভূতলস্থ এই বিন্দুটা সি, সেটার দূরত্ব হলো 20 মিটার বিন্দু। এখন বলছে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি বলা হয়েছে। অবনতি কোণ বের করার একটি নিয়ম হলো, এরকম একটা দাগ টানতে হবে আমাদের, একটা দাগ টানতে হবে ভূমির সাথে লম্ব করে, এই কোণটা হলো 30 ডিগ্রি, অর্থাৎ এটা হলো অবনতি কোণ। এখন এই দুটো যদি সমান্তরাল বাহু হয় আর এটা যদি অবনতি কোণ হয়, দেখুন এখানে কিন্তু একটা সাদৃশ্য রয়েছে, এটা হলো একান্ত কোণ, কোণ কিন্তু এটা যে জেড, জেডের মতো করে একান্ত কোণ, তাহলে এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে আমরা একটা উন্নতি কোণের মতো একটা কিছু পেয়ে গেলাম 30 ডিগ্রি। অবনতি কোণ 30 ডিগ্রি মানে উন্নতি কোণ 30 ডিগ্রি, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন আমরা বের করি বাকিটা। বলা হয়েছে যে এ বি ইজিকাল টু 8 মিটার ধরে নিয়েছি, এ বি ইজিকাল টু 8 মিটার, এ বি অর্থাৎ এই যে ছাদের যে ঘর, ঘরটির উচ্চতা ধরে নেওয়া হয়েছে 8 মিটার, 8 মিটার ঘরের ছাদের
এ বিন্দু থেকে এসি ইজ ইকুয়াল টু 20 মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুর অবনতি কোণ কোণ সি এ এক্স কোণ সি এ এক্স এই যে অবনতি কোণ 30 ডিগ্রি। এখন দেখি সুতরাং কোণ এক্স এ সি ইজ ইকুয়াল টু কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, কারণ একান্তর কোণ এই যে বলা হয়েছে, আমি বলেছি একান্তর কোণ কারণ জেড এর মতো দেখতে, সুতরাং এটা একান্তর কোণ। অথবা এসি ইজ ইকুয়াল টু 20 মিটার, কারণ দেখুন এই যে সরি এসি ইজ ইকুয়াল টু 20 মিটার তো আমরা জানি। অতএব এ কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, কারণ একান্তর কোণ হলে এটা 30 ডিগ্রি, এটা এটাও 30 ডিগ্রি হয়। ওকে, এখন দেখি এ বি সি সমকোণী ত্রিভুজে সাইন কোণ এ সি বি ইজ ইকুয়াল টু এ বি বাই এ সি বা সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এইচ বাই 20। এখন আমরা এটা বোঝার চেষ্টা করি, সাইন কোণ এ সি বি ইজ ইকুয়াল টু বলা হয়েছে এ বি বাই এ সি, সাইন কোণ এ সি বি অর্থাৎ এ সি বি, আমরা এরকম একটা সম্পর্ক আনতে চাই সবসময়। এই কোণটাকে আমরা যদি প্রসঙ্গ কোণ ধরি তাহলে আমাদের হিসাবে সুবিধা হয়। তারপরে বলা হয়েছে যে সাইন কোণ এ সি বি অর্থাৎ 30 ডিগ্রি, সাইন কোণ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু বলা হয়েছে যে এ বি বাই এ সি, এ বি বাই এ সি ঠিকই তো আছে, কারণ আমরা জানি কি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি বাই এ সি, আর এ বি সমান সমান এইচ, অথবা এ সি সমান সমান 20, এটা তো বলা হয়েছে। তাহলে এইচ বাই 20, অতএব সাইন কোণ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এইচ বাই 20, সেটাই দেখানো হয়েছে। সাইন কোণ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এইচ বাই 20 বা হাফ ইজ ইকুয়াল টু এইচ বাই 20। হাফ কেন বলা হয়েছে, সাইন 30 ডিগ্রির মান ক্যালকুলেটারে বসালে বা তোমাদের যদি মুখস্থ থাকে তাহলে তোমরা জানো যে হাফ বা 2h, আর গুণন করেছে 2h সমান সমান 20, এইচ ইজ ইকুয়াল টু 10 মিটার, অতএব ঘরটির উচ্চতা 10 মিটার। ঠিক আছে, আজকের জন্য এটাই, আসসালামু আলাইকুম।